অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ, আমারও তো পরিবার আছে। এবার হঠাৎ করে রেগে গিয়ে সাংবাদিকদের সম্মুখ হলেন শাকিব খান। বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিল শাকিব খান তার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করছেন না, সন্তানদের সঠিক অধিকার দিচ্ছেন না। এই বিষয়ে সাংবাদিকদের সম্মুখ হয়ে সরাসরি কিছু প্রশ্নের উত্তর দিলেন শাকিব খান। তিনি জানান, আমারও পরিবার আছে, আমারও সন্তান আছে, আপনারা কেন এসব আজেবাজে নিউজ ছড়িয়ে আমার পরিবারের প্রতি আমার অধিকার হ্যাম্পার করছেন? দেখেন, অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ, আমারও তো পরিবার আছে, আমারও মা আছে, বাবা আছে, আমার সন্তান আছে, পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে। সো অ্যাটলিস্ট আমি তাদের কাছে এখন মাথা উঁচু করে অ্যাটলিস্ট বলতে পারি। শুরুতে যখন অভিযোগগুলো হয়, আমি যখন বারবার বলছিলাম যে আমি এই অপরাধটা করিনি, এটা একটা ট্র্যাপ ছিল। ইন্টারভিউর এক পর্যায়ে সাংবাদিকের এক প্রশ্নে রেগে যান শাকিব খান। প্রশ্নটি ছিল এমন, আপনার কি মনে হচ্ছে না ববলিকে আপনি ঠকাচ্ছেন বা ববলির সন্তানের অধিকার দিচ্ছেন না, সন্তানকে পরিপূর্ণ সময় দিচ্ছেন না? এমন প্রশ্ন করতে শাকিব খান রেগে গিয়ে বলেন, আমি ববলির সঙ্গে অন্যায় করিনি, বরং ববলি আমার সঙ্গে অন্যায় করেছে ব্যক্তিগত জীবনে। আমি জানি যে আমি অপরাধটা করিনি, অপরাধটা আমার সাথে করা হয়েছে, অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে করা হয়েছে। এবং সেই ফোর্স থেকে আমার মনে হয়েছে আমি রিয়েল লাইফে শুধু অন্যায়ের প্রতিবাদ করে যাব, আর রিয়েল লাইফে করব না, তা তো হয় না। আমি রিয়েল লাইফেও হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করব। আজকে দেখেন, শিল্পীরা কিন্তু খুব অসহায় হয়, এই অঙ্গনের মানুষগুলো অনেকটা কিন্তু অসহায় হয় মাঝে।